দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট টমেটো ক্যাচাপ বাহারি রান্নায়। আমি আফরোজা নাজমিন শুভ। বরাবরের মতো আজকেও আপনারা তিনটি রান্না দেখতে পাবেন। ডিসেম্বর মাসটা আমাদের বিজয়ের মাস, আনন্দের মাস, কিন্তু এই আনন্দটা আমরা কিন্তু পেয়েছি অনেকগুলো পরিবারের কষ্ট আর ত্যাগের বিনিময়ে। আজকে আমাদের প্রিয় মুখে যে আছে সে তেমনই একজন মানুষ। চলুন আমরা তার সাথে কথা বলি। শিবলী মোহাম্মদ, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ এই বিজয়ের মাসে আপনাকে আমাদের মাঝে পেয়ে এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমারও ভালো লাগছে। তো আজকে আপনি কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি রান্না করব ইলিশ মাছের, কিন্তু সবাই তো সর্ষে ইলিশ করে, আমি করব পুদিনা পোস্ত ইলিশ। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। পুদিনা পোস্ত ইলিশ রান্না করতে প্রথমেই লাগবে ইলিশ মাছ, টক দই, পুদিনা পেস্ট, সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, কালিজিরা, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ, কাঁচামরিচ এবং চিনি। দেখে নিলেন দর্শক আমাদের কি কি লাগছে এই রান্নায়। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস, আমরা এখন রান্না শুরু করে দিই। একদম প্রথমে আমরা চলে যাই, মাছগুলোকে আমার হালকা একটু ভাজতে হবে, একটু ফ্রাই প্যান পেলে ভালো হয়। আপনি মাছটা কি শুধু দিয়ে দিবেন না অন্য কোনো মশলা দিবেন? না, একটু লবণ দিব, জাস্ট খালি লবণ দেব। তাকে একটু তেল দিয়ে দিই, তেলটা স্বাস্থ্যের জন্য অত ভালো না, অল্প দিলেই হবে। ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের তৃতীয়। আমি দিয়ে দেব অল্প, আমি নিজেও গান করতাম, তো সেই থেকে আমি জাহাঙ্গীরনগরে যখন পড়ি তখন আমি খুব নাম করা গায়ক ছিলাম জাহাঙ্গীরনগরে, জানেন তো। হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগরে অনেক গল্প আপনার শুনেছি। আচ্ছা, তো ওখানে আমি গান করতে করতে আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে গেলাম নাচের উপরে, একটু একটু নাচতাম আমি তখন ছায়ানটে শিখতাম। তো আচ্ছা, এবার আমরা রান্না একটু যাই, এবার আমি তেল দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু গরম হয়ে গেছে। এখন একটু প্রথমে দিব কালি জিরা। হ্যাঁ, একটু পরিমাণ মতো, চার চামচে আধা চামচ বা এক চামচ, মাছের উপর নির্ভর করে আমি কতটুকু মাছ রান্না করছি। হ্যাঁ, একটু ফ্লেভারটা চলে আসছে। হ্যাঁ, এটা দিলাম, তার সঙ্গে কাঁচামরিচ দিব। দিয়ে আমি আসলে পরেও একটু কাঁচামরিচ দিতে চাই, যেন ফ্লেভারটা রেখে দিই। বাসায় কি রান্না করা হয়? বাসায় মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি। মজার ঘটনাটা বলি, এবার ঈদের সময় চিকনগুনিয়া হলো পুরো বাড়ির লোকের, কেউ বাদ যায়নি, একজনও না, মা আমি আর সাদি ছাড়া। প্রতি ঈদেই মানে আমাদের ইনভাইট করতে হয় না, রাতের বেলাতে আমাদের বন্ধু বান্ধব সবাইরা সবাই মিলে পেঁয়াজ দিয়ে দিই না। এবার হ্যাঁ দিয়ে দেন, পেঁয়াজ তোমার সবটাই সবটাই দিয়ে দেন। কি হচ্ছে যে পুরো বাড়ির যত আমাদের রান্নার লোকেরা আছেন সকলেরই জ্বর, কিন্তু আমাদের বাড়িতে তো সবাই আসবে খেতে, আমরা তো জানাতে পারছি না যে আমাদের বাড়িতে এই অবস্থা। আমি এবং সাদি মিলে, সাদি আমার ভাই খাসির মাংস রান্না করলো 5 কেজি মাংসের আচার, আর আমি রান্না করলাম 12 কেজি গরুর মাংসের আচার। আপনারা সবাই রান্নাই পারেন? মোটামুটি রান্না আমাদের ভালো লাগে করতে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, আর একটু লাল মরিচের গুঁড়ো দিব। আমরা তো এখানে কাঁচা মরিচ পেস্ট দিচ্ছি। হ্যাঁ দিব। দর্শকরা আসলে যার যার পছন্দ মতো ঝালটা নিয়ে নেবে। হ্যাঁ, চাল চাল আমি হলো এটা 2 চামচ দিব কাঁচা মরিচের পেস্ট, অল্পই দিই। আর এবার আসলে পুদিনাটা দিতে হবে, পুদিনাটা হলো একটু বেশি দিলে ভালো, যেহেতু আমাদের ফ্লেভারটা আমি সবটাই দিলাম। এবারে আমি দিব পোস্ত বাটা দিই একটু, পোস্তটা অর্ধেকটা দিলেও হবে আমার মনে হয়। হ্যাঁ, পোস্তটা অল্প দেওয়াই ভালো, বেশি দিলে একটা তিতা ভাব চলে। এবার একটু সরিষার বাটা দিয়ে দিই, অর্ধেকটা সরিষা বাটা দিয়ে দিই, আর সর্ষে দিলে তো এটা অটোমেটিক্যালি এটার ফ্লেভারটা আসে, মানে সর্ষা ইলিশের তো একটা আলাদা ফ্লেভার, সাথে পুদিনা পোস্ত, আর এটা খুব অসাধারণ একটা রান্না হবে। আচ্ছা, একটু চিনি দিব, যেটা সবাই, আমি যদিও মিষ্টি খাবারের মধ্যে পছন্দ করি না, কিন্তু বলে যে টেস্ট নাকি আসে, এটা আপনি ভালো বলতে পারবেন। টেস্টটা একটু রং মানে ভালো হয়, তাই কি? হ্যাঁ, আবার সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় চিনির কারণে। আচ্ছা, একটু চিনি দিই, আর দিব না এটা, আমরা একটু দইটা দিয়ে দিই। হ্যাঁ, দইটা দিয়ে দিই, দইটা আমার মনে হয়। তাহলে এরপরে আমরা একটা বেস্ট টমেটো কেচাপ এটা দেই, এই কেচাপটা খুব ভালো, ভালো কোয়ালিটি। না, এই টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তরকারির, কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, বেশি টমেটো কেচাপ অনেক ভালো। আজকে আমরা শুনতে চাব আপনার ফ্যামিলি সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে, আপনার বাবা শহীদ সলিমুল্লাহ, ওনার সম্পর্কে। ওনার নামে একটা রাস্তাও আছে মোহাম্মদপুরে, শহীদ সলিমুল্লাহ রোড। ডিসেম্বরের চেয়ে বেশি আমাদের জন্যে মার্চ মাসটা হয় বেশি কষ্টের, কেন বাবাকে 26শে মার্চ দুপুরবেলা বাবাকে হত্যা করা হয়,
এবং খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন কাহিনি বলতে গেলে অনেক কিছু বলতে হবে যে কীভাবে, এবং আমি আমার ভাই সাদী মোহাম্মদ আমরা অনেকবার বলেছি, কিন্তু যেটা বলতে চাই যে এই যে আজকে আমাদের একটা মানচিত্র, আমাদের একটা পতাকা, আমাদের একটা গ্রিন পাসপোর্ট, তাই না? আমরা পৃথিবীর যেখানে যাচ্ছি বাংলাদেশি হিসেবে যাচ্ছি, তো ভালো লাগার জায়গাটা ওটাই যে যেমন হারিয়েছি, আমার মতো অনেকে হারিয়েছে বা যারা হারায়নি তারাও কিন্তু, মুক্তিযোদ্ধারাও কিন্তু অনেক কিছু করেছে এদেশের জন্য। তো মনে হয় যে যখন রাস্তাটা দিয়ে হেঁটে যাই না, বা গাড়িতে যাই, রিক্সায় যাই, মনে হয় যে বাবার নামে সাইনবোর্ডে যখন দেখি শহীদ সলিমুল্লাহ রোড, কেমন যেন একটা তৃপ্তি হয়, কেমন একটা গর্ব হয়, হ্যাঁ, যে আমার বাবার এই ত্যাগের পিছনে, মানে আমরা যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, একটা দেশে আছি, আপনার বাবার নিশ্চয়ই এই ভালো লাগাটা কাজ করে। আর বাবার হত্যাটা তো বড়ই নির্মম, আমার মনে হয় যে ওই যে আরেকদিন বলবো শুনি। এবার আমাদের মাছ দেওয়ার সময় হচ্ছে, একটু পানি দেন। এর সঙ্গে রিলেটেড আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের শহীদদের কথা সবটা মিলে কিন্তু এসে গেল বলে বললাম। এবং আমার, হ্যাঁ, মাছটা দিই, আমার ভালো লাগে, আমার ভালো লাগে যে সারা বিশ্বে এখন বাঙালিরা কিন্তু অনেক অনেক কিছু করছে। হ্যাঁ, ভালো লাগে বিদেশে গেলে যখন শুনি যে বাংলাদেশি শুনলেই বলে যে বাহ, খুব ভালো মানুষ হয় ওরা। আমাদের যারা পৃথিবীর যেখানে বাংলাদেশিরা কাজ করে, তাদের কর্মক্ষেত্রে কিন্তু খুব সুনাম আছে, সবার আগে বলে যে খুব ভালো মানুষ আমাদের, আমাদের আতিথেয়তার খুব একটা অনেক। এবং যেখানে আমাদের ধরো ওয়ার্কাররা আছে, বা বড় বড় পোস্ট বাদ দিলাম, এমনি ওয়ার্কার লেভেলে যেসব দেশে আমাদের দেশের বাঙালিরা, এদের এত সুনাম, এবং ওদের সততা নিয়ে কথা বলে, ভালো মানুষ নিয়ে কথা বলে, ব্যবহার নিয়ে কথা বলে, তো খুব ভালো লাগে যে বাংলাদেশের মানুষ আসলেই খুব ভালো। আমাদের মাছ তো প্রায় হয়ে আসছে, একটু সরিষার তেল দিব, কেমন এতে করে টেস্টটা, ফ্লেভারটা সরিষার তেলের। আপনি যে খুব ভালো রান্না করেন, তরকারির রংটা দেখি বোঝা যাচ্ছে। থ্যাংকস, খুব সুন্দর ফ্লেভার আসছে কিন্তু সরিষার তেলের। এটা আমরা সাদা ভাত দিয়েও খেতে পারি, তবে আমি আজকে এটা সাজিয়েছি সুন্দর। আমি নিয়ে আসছি আপনার প্লেটটা, কারি পাতা, কালি জিরা, ওয়াও, দেখে তো খেতে ইচ্ছে হচ্ছে, খুব সুন্দর হয়েছে। এখানে কি আমি মাছগুলো দিয়ে দেব? হ্যাঁ। আজকে তৈরি হয়ে গেল পুদিনা পোস্ত ইলিশ রান্না, এবং এটা আমি আপনাকে উপহার দিলাম। এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর ফ্লেভার, মানে দর্শক আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন, এটা খেতে অসাধারণ হবে। শুধু দর্শক, চলুন তাহলে আমরা প্রণালীটা আরেকবার দেখে আসি। প্যানে সর্ষে তেল দিয়ে লবণ দিয়ে মাখানো ইলিশ মাছ এপিটোপিট ভেজে তুলে রেখে সেই তেলে কালো জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা, পুদিনা বাটা, পোস্ত বাটা, সরিষা বাটা, সামান্য চিনি দিয়ে কষিয়ে, ফেটানো দই দিয়ে, বেস্ট টমেটো ক্যাচাপ দিয়ে কষিয়ে, পানি দিয়ে, পানি ফুটে এলে ভাজা মাছ বিছিয়ে, কাঁচামরিচ ছড়িয়ে ঢেকে রান্না করতে হবে। নামানোর আগে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দারুণ এক রান্না পুদিনা পোস্ত ইলিশ। শিবলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বিজয়ের মাসে আপনি আমাদের সাথে আসলেন, আপনি সময় দিলেন, একটা মজার রেসিপি দেখালেন। সুমি, আপনাকেও ধন্যবাদ আমাদের চমৎকার প্রোগ্রামে আমাকে ডাকার জন্য, আর ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে, এবং স্পেশালি বেস্ট টমেটো কেচাপকে।